ডাই টেলিভিশনের নিয়মিত আয়োজন আড্ডায় আজকে আমরা কথা বলবো শোকাবহ আগস্ট নিয়ে আজকে এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন জনাব মোহাম্মদ আলী কামাল সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এবং আমাদের সঙ্গে আছেন জনাব মর্জিনা পারভীন সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রাজশাহী জেলা আপনাদের দুজনকে আজকের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সুদিমণ্ডলী আমরা সকলে জানি এই মাসটা হচ্ছে আগস্ট মাস যে মাসে পনেরো তারিখে জাতির জনক বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সকল সদস্যসহ এই হত্যা করা হয়েছিল করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের স্বপ্ন যাতে শেষ হয়ে যায় সেই পথের জন্য বঙ্গবন্ধুকে তার পরিবারের লোকজন সহ হত্যা করা হয়েছিল আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে আমি প্রথমে যাচ্ছি মোহাম্মদ আলী কামাল ভাইয়ের কাছে আসলে আগস্টের যে বিষয়গুলো জাতির জনককে হত্যা করা হয়েছিল আপনারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন ধন্যবাদ বরেন্দ্র অনলাইন টিভিকে এবং যারা আমাদের শ্রোতা দেখছেন আমাদেরকে এই মাসটাকে আমরা শোকের মাস হিসাবে গণ্য করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই মাসে হত্যা করা হয়েছিল যে মহানায়ক জন্মগ্রহণ না করলে বাংলাদেশ হতো না সেই মহানায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এই জন্যই এবং দুই সামরিক শাসকের সময় এই মাসটাকে শোকের মাস বলা হতো না এই মাসে বিএনপির আপসহীন নেত্রী চেয়ারপারসন ওই পনেরো তারিখে কেক কাটেন মানে জাতিকে এই শোক থেকে ভুলিয়ে দেওয়ার জন্য উনি কেক কাটতেন এবছর কেটেছেন কি না জানি না তো একজন পৃথিবীর বরণ্য নেতা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা চলমান গতির পদ্মার স্রোতকে বদলে দেওয়া যায় না তো এই প্রয়াসও হয়েছে তো এই জিনিসটা একদম বাস্তব আমাদের ছেলেরা দেখেছে এবং অনেকেই বলতো যে খালেদা জিয়ার জন্মদিন এক বছরে তিন দিন তার পাসপোর্টে একটা ছিল পনেরো তারিখ একটা তার যে স্কুল থেকে যিনি তখন যে লেখাপড়া যেটুকুই করেছিল সেখানে একটা তো এখন আমার মূল প্রতিবদ্ধ বিষয়ে আসে যে মহানায়ক না হলে বাংলাদেশ স্বাধীন হতো না তার যে ত্যাগ এই জাতির জন্যে তিনি মানুষ হিসাবে তার নিজস্ব সত্তা বলতে কিছু ছিল না নিজস্ব সত্তা বলতে তার যে জীবনের যে মানুষের যে জীবনের যে ভোগের দিকটা থাকে মানুষের জীবনের যে অন্য দিকগুলো থাকে অবসর বিনোদন বা এগুলো তার ছিল না অনেকের মতে ষোলোবার অনেকের মতে বেশি তিনি জেল জেল খেটেছেন পাকিস্তানে সামরিক জানতারা তাকে জেলে রেখেছে কারণ কি তিনি বাঙালির কথা বলতেন কারণ কি তিনি বাংলাদেশের স্বপ্ন দেখতেন কারণ কি তিনি বাংলাদেশের কৃষক মেহনতি মানুষের জন্য স্বপ্ন দেখতেন তার যে মূল প্রতিপদ্য বিষয় ছিল ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র কেউ পাহাড় সমান অর্থের মালিক হবে না আবার কেউ না খেয়ে থাকবে না এই যে মূল মন্ত্রগুলো চারটা মূল মন্ত্রের ভিত্তিতে যে বাহাত্তরের সংবিধানে উনি সন্নিবেশ করেছিলেন এবং তিনি রাজশাহিত একটা ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের তিন বছর কিছু দিবার পারবো না আমার রেল নাই আমার ব্রিজ ভাঙা আমার অফিসার নাই আমার বাংলাদেশ ব্যাংকে টাকা নাই তবু উনি যে জিনিসটা দিয়েছিলেন বাহাত্তরে যে সংবিধান দিয়েছিলেন এটা একটা শ্রেষ্ঠ উপহার জাতির জন্য তো তারপরেও উনি এই যে আজকে আমরা যেটা বলছি যে বাংলাদেশ আয়ের দেশ হয়েছে এই পরিকল্পনা কিন্তু তিনি গ্রহণ করেছিলেন এবং বাস্তবতার দিকে ধাবিত হচ্ছিল এখন এটা বলা যায় এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য বলে যে কিছু সেনাবাহিনীর উচ্চাভিলাষী লোকের দ্বারা উনি হত্যাছেন কিন্তু না তা নয় উনি আন্তর্জাতিক এবং দেশীয় কুচক্রি যা বা যারা আমাদের পরাজিত শক্তি ছিল আলবদর রাজাকার আলসামস তারা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মদত জগিয়েছিলেন বঙ্গবন্ধু বাংলার মানুষকে এতটাই ভালোবাসতেন বাংলার মানুষকে এতটাই বিশ্বাস করতেন যে তিনি রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধা পেতেন সেটাও তিনি নেননি এটা অনেকেই অনেকভাবে বলেন তার এই বত্রিশ নম্বর বাড়ি থেকে তার জীবনের সমস্ত স্মৃতি আন্দোলন সাতই মার্চের ভাষণ থেকে শুরু করে সব কিছুই যে উনি ওটা ওইখানেই ছিলেন তিনি রাষ্ট্রীয় গণভবনে যাননি হয়তো গণভবনে গেলে সিনারিও অন্য হতে পারত যাই হোক আমি সেই জায়গায় যাচ্ছি না তো জাতির জনক জাতির পিতা এখন কিন্তু জনক বলা যায় না কেন এটা পার্লামেন্টে পাশ হয়েছে যে জাতির পিতা বলতে হবে জনক নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এতটাই ধর্ম নিরপেক্ষ ছিলেন এতটাই বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন যেটা মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না পারত পারব না বিশ্বের বড় বড় নেতারা জিজ্ঞাসা করেছেন যে আপনার এর বিষয়টা কি আপনার প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি উনি বলেছেন যে আমার প্লাস পয়েন্ট হলো আমার জনগণ আমার শক্তি হলো জনগণ আমি যা তাদের জন্যে সংগ্রাম করেছি লড়াই করেছি বঙ্গবন্ধুকে আগরতলা একটা মিথ্যা ষড়যন্ত্র এরকমের বহু কিছু করা হয়েছে কিন্তু তিনি ভুলে যাননি বাঙালিকে ছেড়ে যাননি তিনি জেলে গেছেন কম্প্রোমাইজ করেননি তার মোটামুটি আমরা বলতে পারি যে তিনবার ফাঁসির রায়ও এরকমের হয়েছে তিনি মাথা নটো করেন আসলে আপনি এটা মনে করেন কিনা এই হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় এটা আমরা সকলেই জানি এখানে সেনাবাহিনীর কিছু অফিসার সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল আপনি এটা মনে করেন কি না কি এটা শুধু সেনাবাহিনীর অফিসার দ্বারাই সংগঠিত কাজ নয় এটার সঙ্গে দেশের অন্যান্য পরাজিত শক্তি যারা মুক্তিযুদ্ধ চায়নি অথবা আন্তর্জাতিক কোন শক্তি এটার সঙ্গে ছিল কিনা তা তো ছিল আসলে আগস্ট মাস হচ্ছে আমাদের বিশ্ব মানবতার ইতিহাসে বাঙালি জাতির জাতির জীবনে একটি কলঙ্কময় মাস এবং পনেরোই আগস্ট হচ্ছে কলঙ্কময় দিন তো এই কলঙ্কময় দিনটি সংগঠিত করার জন্য এটি একদিনে তো প্ল্যান নয় অবশ্যই দীর্ঘদিনের একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান দিয়েই এই এত বড় একটি হত্যাকাণ্ড আমরা দেখেছি যে আমরা সকলেই জানি হয়তো একটি মানুষ কিংবা দশটি মানুষ দীর্ঘদিনের প্ল্যান মাফিক একটি মানুষকেই হত্যা করে তো এরকম কলকময়ের হত্যাকাণ্ড এরকম একটি পরিবারের সপরিবারের হত্যাকাণ্ড মানে বিশ্বের ইতিহাসে কোথাও নেই শুধু তাই নয় যে যেখানে একটি পরিবারের কাজের মানুষ থেকে শুরু করে আমাদের জাতির পিতার দশ বছরের শিশু আসেন আপনারা ভাবতে পারেন যে এই দশ বছরের শিশু কি অপরাধ করতে পারে কি অপরাধে অপরাধে হতে পারে যে তাকেও তারা রেহাই দেয়নি এই বিভৎসময় হত্যাকাণ্ড তো এই হত্যাকাণ্ড তো আমরা সহজভাবে নিতে পারি না যে একদিনের এবং এটি তো অবশ্যই আন্তর্জাতিক ইয়েও ছিল এটি নিয়ে অনেক আমরা স্টাডি করেছি আমার দল বাংলাদেশ আওয়ামী এবং আস্তে আস্তে বেরিয়ে এসেছে যে কোনোই ছোট হত্যাকাণ্ড হলেও সেটি কোনো না কোনো ক্লু থাকে আমরা দেখেছি এটি মহান আল্লাফাকের রহমতই থেকে কারণ হত্যা করে অপরাধ করে কেউ রেহাই পাবে না এটি আল্লাহ তরফ থেকেই হয় তো আন্তর্জাতিক তো ছিলই আর শুধুই সেনাবাহিনী ছিল তাও না এটির সঙ্গে তো অবশ্যই এ দেশ এ দেশের মানুষকে যারা উন্নয়নমুখী এবং উন্নতি কিংবা এ দেশের মানুষের মুক্তি যারা চায়নি বঙ্গবন্ধু তো বাংলাদেশের বাঙালি অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন বাঙালি সেই অর্থনৈতিক মুক্তি যারা চায়নি তারাই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু এটি ছিল স্বাধীনতা বিরোধীদের একটি চক্রের যারা এ দেশ দেশের উন্নতি চায়নি এদেশের মানুষের উন্নতি চায়নি এদেশের মানুষ ভিকারি হয়ে থাকুক ভিক্ষুক হয়ে থাকুক হাত পাতুক এটিও তাদের ইচ্ছা ছিল এরই পরিপ্রেক্ষিতে আজকের এই বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড কারণ বঙ্গবন্ধু সবসময় জনদরদি মানুষ ছিলেন সবসময় মুক্তিকাবে মানুষ ছিলেন বাঙালির অর্থনৈতিক মুক্তির কথা ভেবেছেন এবং বাঙালির অসহায় বাঙালির পাশে থেকেছেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না এটাই ছিল তার নীতি এবং সেটি এক করতে যেই আজকে। বঙ্গবন্ধু সপরিবারে হত্যায় হত্যা হত্যাকাণ্ড হয়েছে সপরিবারে হারাতে হয়েছে জনত্রী শেখ হাসিনাকে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার বোন রেহেনা বিদেশের মাটিতে ছিল বলেই আজকে আমরা এই দেশ এত উন্নত বাংলাদেশ পেয়েছি এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে আছি বিশ্ব মানবতার মা জনত্রী শেখ হাসিনা আমাদের আজকে বাংলাদেশকে একটি তার পিতা জাতির পিতা একটি পতাকা দিয়েছে আমরা গর্বোন্নত করে বঙ্গবন্ধুর ছায়াতলে তলে বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিত হয়ে আমরা আজকে এই দেশকে দলকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এটি আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল সোনার বাংলা গড়ার এবং সেই সোনার বাংলা কে রূপান্তরিত করার জন্যই রূপ রূপরেখাকে রূপরেখা তৈরি করার জন্যই জননেত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন আগামী হয়তো আমরা একুশে টোয়েন্টি ওয়ানে আমরা আরও উন্নত দেশে পরিণত হব এবং সিঙ্গাপুরে পরিণত হব আমরা আশাবাদী অনেক আশাবাদী আমরা সকলে এর অনেক প্রমাণ দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশে পরিণত হবে জি ধন্যবাদ মরজিন আপা কাছে যাচ্ছি বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় ঠিক তারপরে একটা প্রচার উনারা যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন ওনারা প্রচার করেছিলেন কি এই জাতির পিতা উনি দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে ব্যর্থ হয়েছেন এ সমস্ত কারণের জন্য ওনাকে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাকে হত্যা করা হয়েছে এইটা আর এর পাশাপাশি যে বিষয়টা ছিল সেটা হলো একপক্ষ যারা আমাদের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি যারা এই স্বাধীন দেশটাকে চায়নি তারা বারবার তার উপরে প্রতিশোধ নিতে চেয়েছে সেই প্রতিশোধ তারা সে হত্যার মাধ্যমে নিয়েছে আপনি এই দুইটা বিষয়কে কিভাবে দেখবেন দুটো বিষয়কে দেখার খুব খুব সুন্দর উপায় আছে আপনার প্রশ্ন মধ্যে আছে যে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে আমার ছোট বোন আগে বলেছে যে সপরিবারে হত্যা করা হয়েছে সপরিবারে আর হত্যা কি এক হলো যদি ব্যর্থতা আসে রাষ্ট্র পরিচালনায় সেটা শেখ মুজিবের আসতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের আসতে পারে ছোট ছেলে রাসেলের কী ব্যর্থতা আছে শেখ কামালের কী ব্যর্থতা আছে শেখ জামালের কী ব্যর্থতা আছে তাদের গৃহবধূগুলার কি কী ব্যর্থতা আছে এটা একটা প্রতিহিংসা এটা কোনোদিনই আমরা বলবো না যে কিছু উচ্ছৃঙ্খল সেনাবাহিনী তা নয় এটা পরিকল্পিত হত্যা এবং এই হত্যাটা হলো যে পাকিস্তানি পরাজিত সৈনিকরা বা পাকিস্তানিরা এখনও তো যেখানে এখানে লক্ষ লোক শহীদ করেছে পাকিস্তানিরা কি কোনোদিন ক্ষমা প্রার্থনা করেছে আমরা তোমাদের ত্রিশ লক্ষ লোককে মেরে আসছি তারা স্বীকার করে না কিন্তু গোটা বিশ্ব তো জানে যে এখানে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে একটা আমরাকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে আমরাকে একটা কলোনি বানিয়ে রেখেছিল তো কলোনি থেকে যখন জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি এই জিনিসটা তো পাকিস্তানের মেনে নিতে পারেনি এবং তারা যুদ্ধে পরাজিত হয়ে হয়েছে ঠিক আছে কিন্তু কূট কৌশলে তারা কিন্তু জাতির জনকে হত্যার জন্য যে নীল নকশা তৈরি করেছে তারপর কে কোথায় থাকে প্রত্যেকটা তারা তথ্য নিয়ে একটা পরিকল্পনা মাফিক এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তো তারা চেয়েছিল কি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া তারা চেয়েছিল যে পাকিস্তানি ভাবধারায় বা একটা কনফেডারেশন করে পাকিস্তান নাম আবার পুনরুজ্জীবিত করা যায় কি না এগুলা আন্তর্জাতিক বিশ্বের যারা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেনি তারা এটাকে ইন্ধন যোগিয়েছিল তো এই জিনিসটাকে শুধু হত্যাকাণ্ড বললে হবে না এটা একটা রাজনৈতিক ব্যাপার ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল হ্যাঁ যে বঙ্গবন্ধু যে চারটা মূল নীতি বাহাত্তরের সংবিধানে দিয়েছিল এইটা তারা পছন্দ করেনি এবং পছন্দ করেনি এই জন্যই যে তার যে ধর্মনিরপেক্ষতার যে কথা ছিল এটাকে তারা উগ্র মুসলিমিজিম বানিয়ে যে জাতির পিতা শেখ মুজিব হিন্দুদের ভালোবাসে এদেশ হিন্দুস্তান হয়ে যাবে এই জাতীয় মেলা প্রভাকাণ্ড করেছিল এমনকি একটা রিক্সাওয়ালা যে কোনো দিন পঁচিশ বছরের চুক্তি যেটা আমাদের ছিল সেই চুক্তি কোনোদিন সে পড়াও দেখেনি সে জানেও না অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখনও জানে না কিন্তু এটাকে দাসত্ব চুক্তি বলে মানে অভিহিত অভিহিত করা না অভিহিত করে এবং জনমত সৃষ্টি করছে যে শেখ মুজিবদের স্বাধীন করে ইন্ডিয়ার গোলাম হয়ে থাকার জন্য এই চুক্তিবদ্ধ হয়েছে এই জিনিসগুলো তারা একটা কৌশল হিসাবে অবলম্বন হিসাবে না 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 ছিল ছিল দায়িত্ব আমি একটা কথা বলি সাধারণ ছেলেরা এবং অনেকেই জানে না সেনাবাহিনীর দায়িত্ব কি সেনাবাহিনীর দায়িত্ব হলো দুটো আমরা যদি অ্যান্সিয়ান্ট হিস্ট্রি থেকে বর্তমান পর্যন্ত আসি তার ফর্জ দায়িত্ব হলো রাজাকে সেফগার্ড করা রাজা না থাকলে রাজ্য থাকে না এই যে আমরা আগ্রা ফোর্ট দেখি দিল্লি ফোর্ট দেখি এগুলো কেন যে রাজাকে পাহারা দিতে হবে রাজা আগে তারপরে রাজ্য তুমি ওই সেনাবাহিনী আবার রাজাকে হত্যা করল এটা কিন্তু বোঝার বিষয় আছে তো এবং পরবর্তীতে কি আমরা দেখিনি যে সময় সতেরো আঠারোটা কু আমরা দেখিনি তারা যে ভুল কনসেপ্ট ছিল তাদের এবং যারা মর্জিনা আমার থেকে বয়সে অনেক ছোট আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাদের উপরে বঙ্গবন্ধুর মানে শেখ মুজিব মৃত্যুর পরে জাতির পিতার মৃত্যুর পরে আমাদের উপরে কি স্ট্রিম লড়াই চলেছিলো আমাদের সম্পদ কি নিরাপদ ছিল আমাদের জীবন কি নিরাপদ ছিল তারা চেয়েছিলো যে না যেভাবেই হোক আমরা একটা পাকিস্তান রাখবো আমাদের সৌভাগ্য যে জননেত্রী শেখ হাসিনা শেখা রেহানা বাইরে ছিল তাদেরকে আমরা দেশে নিয়ে আসছি আবার আমরা সঙ্গবদ্ধ হয়েছি এই তো আমরা মুক্তিযোদ্ধারা আমরা কিন্তু মুক্তিযোদ্ধার দাবিদার যে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এসে আমরা যে জনতার মঞ্চ করা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা মুক্তিযোদ্ধারাই করেছি এবং আজকে যে জননেত্রী শেখ হাসিনার যে যে তার পিতার যে ইয়েগুলা স্বপ্নগুলা যে আদর্শগুলা যে থিমগুলা এগুলোকেও জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্যে একের পর এক কাজ করে যাচ্ছেন আজকে আমরা প্রতিটা সূচকে স্বাস্থ্য সেক্টর এডুকেশন সেক্টর কি বলে যে আকাশে যে আমাদের উপগ্রহ উৎক্ষেপণ হলো ডিজিটাল বাংলাদেশ অর্থনীতি কোন প্রবৃদ্ধিটাতে আমরা পিছিয়ে আছি এবং এই যে কয় তারিখে মর্জিনা আমাদের নেত্রীকে আমরা গণসম্বর্ধনা দিলাম কয়দিন আগেই তো তেইশ তারিখে এত সাইন্টিফিক বক্তব্য উনি দিয়েছেন প্রত্যেকটা সেক্টরে খাত ওই বিদ্যুৎ সেক্টরে কত ছিল আমরা কোন জায়গায় নিয়ে আসছি রূপপুরের আণবিক এটা চালু হলে কোন জায়গায় আসবে এই থিমগুলা এগুলো তো জাতির জনকে সময় পরিকল্পনাগুলো গ্রহণ করা ছিল এগুলো তো চাপা দিয়ে রেখেছিল। একটা বাড়িতে যদি হোয়াইট হাউস করা হয় আর ভিতরের লোকজনের যদি কোনো খাওয়ার না থাকে বাইর থেকে লোক দেখবে যে বাড়িটা খুব সুন্দর কিন্তু ভিতরে তো কিছু থাকতো না কিন্তু আজকে আমরা সব ব্যাপারে কিন্তু সমৃদ্ধি অর্জন করেছি এই পরিকল্পনাগুলো শেখ মুজিব তিনি গ্রহণ করেছিলেন তাই তাকে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া আমরাকে গোলাম করে রাখার যে মহাপরিকল্পনা এখান থেকে আমরা উত্তীর্ণ হয়েছি এবং ইনশাল্লাহ আমরা যেখানে বলেছিলাম যে দু সালে আমরা আয়ের দেশে যাব এখনই কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে পারি যে আমরা আয়ের দেশ জি ধন্যবাদ কামাল ভাই মর্জিনা আপা আমরা জানি কি জাতির পিতাকে হত্যা করার পরে ইন্ডিয়াম অধ্যাদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের পথকে রুদ্ধ করে রাখা হয়েছিল এবং তার পরবর্তী যে সরকারগুলো ক্ষমতায় এসছে তারাও কিন্তু সেই বিচারের পথে তারা

হওয়ার অধিকার আমি রাখি আমার পিতার হত্যার হত্যাকারীকে খুঁজে বের করা হত্যার বিচার আমি চাই আমরা তো বাবাকে ফিরে না কিন্তু আমার বাবার হত্যাকারী বিচার হোক এটা আমরা সকলেই চাই এটাই আমাদের একমাত্র তখন চাওয়া হয় কারণ বাবাকে তো ফিরে পাচ্ছে না কিন্তু তার শাস্তি হোক এটা এটাই আমাদের একমাত্র চাওয়া হয়ে থাকে সকলেরই তাহলে আমি যদি আমার পিতার হত্যার বিচার না চাই তাহলে সেটি আমার একটি পাপ হবে ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধু জাতির পিতা তাহলে বঙ্গবন্ধুরও হত্যার বিচার আমরা দেশবাসী চাই তবে কেমন কতটা জঘন্যতম এবং কতটা কুচক্র ছিল যে তারা ক্ষমতায় আসার পরে হত্যা হয়েছে হত্যার বিচার যাতে না হয় সেই জন্য তারা আবার ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করল মানে হত্যা করেই খান হয়নি আবার হত্যার বিচারও যাতে বাংলার মাটিতে সংগঠিত না হয় কত টা কুচক্রি হলে এই কাজটা করে এবং জঘন্য মনে এবং তারা দেখেন তার পরবর্তীতে তারা ক্ষমতায় এসে কেন বঙ্গবন্ধুর হত্যা হয়েছে বাংলাদেশে তেমনি জিয়া রহমানের তো হত্যা হয়েছে তো কেন খালদা জিয়া পরপর ক্ষমতায় এসে কেন সে তার স্বামীর হত্যার বিচার চাইলো না কেন এটা আমার খুব বড় প্রশ্ন মনে আসে যে যে কোনো মানুষেরই তো হত্যার বিচার তার পরিবারের লোকরা চায় তার শুভাকাঙ্ক্ষীরা চায় তার আত্মীয় স্বজন চায় কিন্তু স্বামীর হত্যাকাণ্ডের বিচার কেন সে করলো না চাইল না শুরু করলো না কিংবা কোনো আইনি প্রক্রিয়াই গেল না এটি এটির কারণ খুঁজলো পাওয়া যায় কে বা কারা হত্যা করেছে বঙ্গবন্ধুকে এর কারণ খুঁজলেই পাওয়া যাবে যে কেন বেগম খালেদা জিয়া তার স্বামীর হত্যার কারণ কিংবা হত্যাকারীকে খুঁজলো না হত্যার বিচার চাইল না কেন এটি এটি প্রশ্ন করলে আপনার প্রশ্নের উত্তর পায় যাবো আমরা যে কেন করল না এবং তাহলে কি জড়িত ছিল কি কেঁচো ঘুরতে কি সাপ বেরিয়ে যাবে কারণ কি তো এটি আমার হত্যার আমি যদি অন্যায় করি আমার অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত আমার আমি যদি একটা পাপ কাজ করি তার বিচার হওয়া উচিত আল্লাহ তালা মোহনাল্লাতালা যেমন বিচারের ব্যবস্থা রেখেছেন তেমনি বাংলার মাটিতে সব কিছু সিস্টেমেটিক প্রক্রিয়াই চলে একটা শৃঙ্খলার মধ্যে একটা পরিবার চলে একটি প্রতিষ্ঠান চলে তেমনি শৃঙ্খলার মধ্যে একটি দেশ রাষ্ট্র চলে তো আমরা যদি এই রাষ্ট্রে আইন ব্যবস্থা না থাকতো তাহলে তো বহু হত্যা হতো হত্যা হতেই থাকত কেন হচ্ছে না অবশ্যই এর বিচার আছে এবং এই বিচার চাওয়ার অধিকার আছে আমার আমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করার অধিকার আমার আছে আমার বাবার হত্যাকারী শাস্তি চাওয়ার অধিকার আমার আছে আমি যদি হত্যা হই আমার মায়ের সামনে বাবার সামনে আমার ছেলে মেয়ের সামনে তো তারা কি আমার হত্যার বিচার চাইবে না এটি কেমন এটি তো হওয়ার কথা না হয় না এটি নিয়মও না আর এটি আল্লাহতলাও এভাবে সৃষ্টি করেনি সেই জন্য প্রত্যেকটা রাষ্ট্রেই শৃঙ্খলার মধ্যে চলে এবং আইন আইন প্রক্রিয়ার মাধ্যমে চলে আইন না থাকলে আদালত না থাকলে হাইকোর্ট না থাকলে দেশ থাকবে না মানুষ থাকবে না মানুষ না থাকলে দেশ থাকবে না রাষ্ট্র থাকবে না পৃথিবী থাকবে না কাজী সব কিছু সিস্টেমের মধ্যেই চলবে জি ধন্যবাদ আপনাকে কামাল ভাইয়ের কাছে যাচ্ছি বঙ্গবন্ধুর হত্যার তো বিচার শুরু মানে শুরুর পরে সেটা শেষও হয়েছে সম্পূর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত যাদের মানে শাস্তি দেওয়ার কথা তাদের অনেককে এখন পর্যন্ত বাইরে থেকে নিয়ে আসা সম্ভবপর হয়নি তার মানে হলো বিচার কার্য এখনও সম্ভব মানে শেষ শেষ হয়নি মানে বিচারের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিন্তু এরপরে যে মানুষগুলো শাস্তি ভোগ করার কথা তারা কিন্তু এখনও অনেকে বিদেশে লুকে আছে পালিয়ে আছে ওদের নিয়ে আসার প্রক্রিয়া সম্পর্কে বা নিয়ে এসে আইনের কাছে সোপর্দ করার বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই না ধন্যবাদ একটা কথা আরম্ভ করেছিল যে বঙ্গবন্ধু এতটাই ক্ষমাশীল ছিল বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে আসলেন তখন সে ত্রিশ লক্ষ শহীদের কথা শুনেছেন সে দুর্লক্ষ মাবনের ভনের সম্ভ্রমের কথা শুনেছেন মুক্তিযোহাধের বাড়িঘর ছিল না এগুলো সবই শুনেছেন তারপরেও কিন্তু আমরাকে বঙ্গবন্ধু বা জাতির পিতা আইন হাতে তুলে নিতে বলেননি কিন্তু এই যে নেপথ্য নায়ক জিয়াউর রহমান এবং বিএনপি নামক যে দলটি সৃষ্টি হয়েছে ক্যান্টনমেন্ট থেকে এরা এই এটা নেপথ্য নায়ক ছিল আর সব বড় কথা হলো এই যে বঙ্গবন্ধুকে হত্যার পরে দুইটা সামরিক শাসক এসেছিল তারা মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা সেটাকেই বদলে ফেলার চেষ্টা করেছিল তো যদি এরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই বদলে ফেলতে চায় তাহলে এরা আলবদ রাজাকার বা এই যে হত্যাকারী এই ইন্ডিমিউনিটি যে অধ্যাদেশ এটার অর্থ কি শুধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব নয় এছাড়াও জেলখানায় চার নেতাকে আমাদের হত্যা করা হয়েছে তেসরা নভেম্বর আমাদের আলবদর রাজাকারেরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে চোদ্দই ডিসেম্বর শেষ দিকে সমস্ত হত্যাকাণ্ডই কিন্তু ধামাচাপা দিয়ে দেশটাকে ইয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিয়ে বিপরীতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কাজেই এটা স্পষ্টই যে এখানে দুটো ভাবধারা একটা স্বাধীনতার স্বপক্ষের শক্তি একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি তো এই বিপক্ষের শক্তি এই যে সামরিক শাসন দুই শাসনের সময় সমস্ত হত্যাকাণ্ডকে তারা বন্ধ করেছিল আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে ছিল এমনি নয় নির জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে ছিল যে আমি ক্ষমতায় আসলে আলবদর রাজাকারদের জাতির পিতা ইয়ে চার জাতীয় নেতা এবং সমস্ত হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে এই যে এক জায়গায় দাঁড়িয়ে বলে দিল যে এই হত্যাকারী তার বিচার হয়ে গেল তা নয় যে বিচারগুলো হয়েছে আমাদের সাকা চৌধুরী থেকে শুরু করে ফারুক রশিদ যেগুলো যেগুলো বিচার কার্য হয়েছে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে আত্মপক্ষর সমর্থনের জন্য কিন্তু তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা হত্যাকারী নয় তাদের সমস্ত এবং এই হত্যাকাণ্ডগুলো কিন্তু আমরা যারা সেই সময় ছিলাম আত্মস্বীকৃত খুনি তারা খুন করার পরে লাউডলি বলেছে যে আমরা খুন করেছি তাহলে এখানে কি সাক্ষীর আর কোনো প্রয়োজন আছে যে হত্যা করেছে সেই যদি লাউডলি বলে যে আমি হত্যা করেছি আর তো সাক্ষ্য প্রমাণ লাগে না তারপরেও জননেত্রী শেখ হাসিনা কোনো কর্নার থেকে যেন প্রশ্ন না ওঠে হ্যাঁ একটা চক্র তো বলবেই যে এগুলা অন্যায় হচ্ছে তারা আন্তর্জাতিকভাবে লবিস্ট নিয়োগ করেছিল যে এই হত্যাকাণ্ডের বিচারগুলো যেন না হয় কিন্তু হত্যাকাণ্ড এমন জিনিস যেটা তামাদি নাই একটা জমি বারো বছর দখল করলে বা এরকম বহু আইন আসে যে দখল হয়ে যায় কিন্তু একশো বছর পরেও মরণোত্তর তার বিচার হবে আমরা যদি প্রমাণ করতে পারি যে দ্বিতীয় মহাযুদ্ধের যেগুলো হত্যাকারী তাদের কিন্তু এখনও বিচার হচ্ছে এখনও তারা খুঁজে বার করছে যে কারা কারা এই কিলার ছিল অনেকেই মারা গেছে কিন্তু তাদের মনোরোধ মরার পরেও তাদের রায়টা ঝুলানো হয়েছে যে এগুলোর এই ফাঁসি হয়েছে বা কারাদণ্ড হয়েছে কাজেই জাতি আমরা বলছি যে আমরা বাঙালি জাতি কিন্তু জাতি তো আমরা দ্বিধা দ্বিধাবিভক্ত যদি আমরা ধরি যে তারা সংখ্যাই নগণ্য কিন্তু তারা তো এখনও হলে হলি আর্টে জেনে বোমা বিস্ফোরণ করে আমরা রাজনীতিতে দেখেছি যে বাংলা ভাই সৃষ্টি হয়েছে এবং সরকারের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে আমাদের এই মহাসড়ক দিয়ে তারা কি বলে যে উল্লাস করে তাদের মরণস্ত্র রিভলভার থেকে শুরু করে সব প্রদর্শন করেছে আমরা এটা দেখেছি সরকারি ছত্রছায়ী হয়েছে কাজে আমি যে কথাটা বলতে আসছি আমি শেষ করছি এখনই যে বিচারিক আদালতে কে দুইজন দেশের বাইরে আছে তাদেরকে পররাষ্ট্র নীতি অনুযায়ী আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু এদের এদের রায় কোথায় হবে যারা প্রকাশ্যে খুনিগুলাকে সমর্থন দেয় যারা প্রকাশ্যে বাংলা ভয় তৈরি করে বলে যে আমরা সঠিক পদক্ষেপ নিচ্ছি এদেরও তো বিচার হওয়া উচিত এদের বিচার হবে কি জনগণের আদালতে ভোটের রায়ে এদের বিচার হবে এবং এরা আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে মিথ্যা একটা জিনিস হয় কি মিথ্যা সাময়িক জয়লাভ করে কিন্তু ওই সাময়িক জয়লাভ করতে গিয়ে সে ধ্বংস করে বহু জনপদ বহু মানুষ বহু সভ্যতা ধ্বংস করে টিকে থাকতে পারে না প্রতিটা জিনিসই কিন্তু দু বছর পাঁচ বছর দশ বছর পর এখন যে মুক্তিযুদ্ধের ইতিহাস উঠে আসছে এখন যেগুলো ফাঁসি দেওয়া হয়েছে বা যেগুলো প্রক্রিয়াধীন চলছে এখনও কিন্তু চলছে রাজশাহীতে ছাব্বিশটা আমরা আলবদরাজাকারের এখনও সাক্ষী উপত্র জোগাড় করে এটা চলছে চাপাই যে চলছে আমি জানি কয়েকজনের বিচারের রায়ও হয়েছে মাহিদুর রহমান দাদুন চাকের আরও এরকম কয়েকজন রাজাকারের রায় হয়েছে আমার যেটা মূল কথা যে হত্যাকারী সে তো আছেই কিন্তু যে ওই হত্যাকাণ্ডটাকে সমর্থন করে সেও ওই হত্যাকারীর সম মানে সম পরিমাণ ইয়ের অপরাধে অপরাধী তো আমরা চাই যে সমস্ত হত্যার বিচার হোক এবং এই যে গণহত্যাগুলো হয়েছে এই যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা হয়েছে চার জাতীয় নেতার হত্যা হয়েছে এগুলো সবটারই বিচার যেন জননেত্রী শেখ হাসিনা বা আইনিক আদালতে হয় আর জনগণের রায়ে যেটা হবে সেটা আমরা রাশিতে বুঝিয়ে দিয়েছি যে আমরা কত ভোটের ব্যবধানে আমাদের নৌকা প্রতীক তো স্বাধীনতার প্রতীক জাতির জনকের প্রতীক সত্তরের নির্বাচনের প্রতীক নৌকা যুক্তফ্রন্টের প্রতীক নৌকা তো এই নৌকার বিজয় কি এটা প্রমাণ করে না যে ওই আলবদর রাজাকারদের বিরুদ্ধে আমরা ভোট দিলাম জি ধন্যবাদ কাম ভাই মর্জিনাপার কাছে যাচ্ছি আসলে আমরা জাতির পিতার স্বপ্ন দেখেছিলেন এই দেশটাকে একটা সোনার বাংলা হিসেবে গড়ার জন্য আমরা সেই পথে কতটুকু এগোতে পেরেছি আজকে বলায় যে সুন্দরভাবে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে আমরা সকলেই জানি আপনি বিদ্যুৎ খাত থেকে শুরু করে আপনি দেখেন প্রতিটি খাতে বিদ্যুৎ জ্বালানি স্বাস্থ্য আপনার শিক্ষা শিক্ষা তো অনেক এগিয়ে গেছে তো আপনার প্রতিটি খাতে প্রতিটি জায়গায় আমাদের উন্নয়নের ফসল আমরা ঘরে তুলছি ভোগ করছি আজকে ভাবা যায় যে আমরা আগে বিদ্যুৎ বিলটা লাইন ধরে দিতাম আপনারা যারা চাকরি করেন তারা টাইম নেয় বিদ্যুৎ বিল দেওয়া এখন আপনি চাকরি করে বাড়িতে এসে চা খেয়ে রেস্ট নিয়ে আপনি রাত আটটায় নটায় রাত বারোটায় রাত একটা তো আপনি বিদ্যুৎ বিল দিতে পারছেন মোবাইলের মাধ্যমে

মাননীয় প্রধানমন্ত্রী জনজী শেখ হাসিনা আমাদের পার্টির প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনজী শেখ হাসিনা বা উনি মনে করেন বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী একটু বেশি হবে বাংলাদেশের ভোটারের অর্ধেকের মানে ফিফটি টু পার্সেন্ট ভোটার হচ্ছে নারী সেই জন্য উনি নারীকে যে উন্নয়নের স্বপ্নের জায়গায় নিয়ে গেছে উনি মনে করেন যে বা যেহেতু বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী এই নারীকে পিছিয়ে ফেলে পরিবার সমাজ তথা রাষ্ট্র কখনোই উন্নয়নের মুখ দেখবে না সেই কারণে উনি নারীকে সমপর্যায়ে আনার একটা ব্যালেন্স করার যে তারাও মানুষ উনি একমাত্র নারীও মানুষ এটি শুধু জয়ন্তী শেখ হাসিনা এভাবে দেখেন কিন্তু এখন বলতে হয় কামাল ভাইয়েরা তো এখনও মনে পোষণ করেন কি না কিংবা কামাল ভাই করেন কামাল ভাইয়ের মতো আরও দশ ভাই তো এখনও করেন না তো তারা মনে যতক্ষণ না করবে যেহেতু প্রসঙ্গ চলে আসছে আগস্ট মাসে তার মধ্যে এটা তো ততক্ষণ তো শুধু একা জনন্ত্রী শেখ মনে করলেও হবে না এখনও নানাভাবে নারীরা নির্যাতিত কিন্তু আমি সে প্রশ্নে যাই না জনত্রী শেখ হাসিনা যে নারীদের যে অগ্রযাত্রায় আমাদের নিয়ে গেছে নারীদের এখনো আমাদের নারী উদ্যোক্তা তৈরি করেছেন এটার একচত্র দাবিদার হচ্ছে শেখ আজকে নারীরা আমরা পাশের দেশ ভারতে দেখি একটা বাড়িতে একটি মেয়ে আমাদের বাংলাদেশে যদি কোনো মেয়ে বাইসাইকেলে চড়ে তাহলে ওই মেয়ের বিয়ে তো হবে না উমুকের মেয়ে সাইকেলে চড়ে বেড়ায় বিয়ে আর হবে না বিয়ে হবে না সাইকেলে চললে তাহলে কোথায় আমরা ছিলাম আর সেটি মারিয়ে গুড়িয়ে যে শেখ হাসিনা এই যে নারী উদ্যোক্তা তৈরি করছে এখন আপনারা আট দিতে ঢুকলে দেখবেন যে কত নারী মালিক বিজনেস করছে আবার নারী শ্রমিকও আছে কর্মচারীও আছে তো একাই সে একজন বিজনেস হোল্ডার বিজনেস মালিক প্রতিষ্ঠানের মালিক এবং আরও পাঁচটা নারী কর্মচারীও তার আন্ডারে আরও পঞ্চাশ জন পাঁচশো জন নারী করে খাচ্ছে তারা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে দাঁড়িয়েছে এটি হচ্ছে একটি উন্নয়নের চরম শিখরে বাংলাদেশের যা ভাবতে পারতাম না আমরা ধন্যবাদ কামাল ভাইয়ের কাছে শেষ প্রশ্ন এই এই শোকের মাসে আমাদের আসলে প্রত্যাশা কি আর কি করতে পারি আমরা এ দেশটার জন্য না এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে এবং ইতিমধ্যেই হয়েছে আমরা শোক হতো আমরা মর্মাহত যে এই রকমের একটা নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিন্তু সাথে সাথে আমরা যে দৃঢ় প্রত্যয় বা রাজনৈতিকভাবে মহাজোট সরকার বা আমরা মুক্তিযোদ্ধারা যে পরিকল্পনা জননেত্রী শেখ হাসিনা নিয়েছে এগুলোকে বাস্তবায়ন করা এবং সাথে সাথে আরেকটা কথা বলতে হবে যে উনি যে উন্নয়নের যে রোড মডেল বা দু বা একচল্লিশ সালের মধ্যে যে উন্নত একেবারে বিশ্বের উন্নত ইউরোপীয় দেশের মতো আমরাকে করতে চাই তাহলে এখানে একটা ধারাবাহিকতা থাকতে হবে যদি জননেত্রী শেখ হাসিনা কোনোভাবে বিচ্যুত হয়ে যান বা যদি পাওয়ার ফেল করেন তাহলে কিন্তু এই উন্নয়ন বাধাগ্রস্ত হবে কাজে এই শোকের মাসে আমরা এইটুকু মুক্তিযোদ্ধা হিসাবে আবেদন করতে চাই আচ্ছা মুক্তিযোদ্ধাদের কথাই যদি আমরা ধরি আমরা কি কেউ কোনো দিন পঞ্চাশটা পয়সা দিয়ে সাহায্য করেছিল কিন্তু উই আর দ্য ফার্স্ট ব্যাটেলিয়ান অফ বাংলাদেশ আমরা কোনো রকমের আহ্বান ছাড়া কোনো রকমের পরীক্ষা ছাড়া আমরা স্বেচ্ছায় যুদ্ধে গেছিলাম এবং গোটা পৃথিবীর ইতিহাস যুদ্ধে যাওয়া মানেই মৃত্যু এটাকে জেনে রাখতে হবে যারা বেঁচে আসে তারা সৌভাগ্যবশত বেঁচে আসে তো তাহলে এই মুক্তিযোদ্ধাদের দিকে অনেকেই বলেন রহমান রহমানকে মুক্তিযোদ্ধা ছিলেন না হ্যাঁ উনি যুদ্ধ করেছিলেন সৈনিক ছিলেন উনি পাকিস্তানে থাকলে পাকিস্তানের দিক থেকে যুদ্ধ করতেন যেহেতু সে কসম খেয়েছেন এবং তার পরবর্তীতে সে বাংলাদেশ থেকে যুদ্ধ করেছেন কিন্তু হোল হার্টেডলি আন্তরিকভাবে তিনি মুক্তিযুদ্ধে ছিলেন না আমার তো কোনো দায়িত্ব ছিল না মুক্তিযুদ্ধ করার আমি তো একজন ছাত্র কিন্তু আমার অঙ্গীকারের জায়গা থেকে বঙ্গবন্ধুর কে ভালোবেসে বঙ্গবন্ধুর নির্দেশনা মেনে আমি মুক্তিযুদ্ধে আসছি কাজে আমাদের এটা প্রত্যাশা থাকবে যে এই মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার জাতির পিতার সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার যেন দীর্ঘস্থায়ী হয় তাহলেই এই যে যে স্বপ্নগুলো আমরা আজ দেখছি এই স্বপ্নগুলো যেগুলো হয়তো শেষের পথে আছে বা যেগুলো হয়তো পরিকল্পনাধীন আছে এগুলো বাস্তবায়িত হবে যদি কোনোভাবে আমাদের এই সরকার সরকারের পতন হয় তাহলে কিন্তু উন্নয়ন থাকবে না আমরা এটা দেখেছি যে অভ্যানের সময় আমরা দেখেছি এর ছাদের সময় যে আমার খাদ্য কিন্তু সব টাকা চলে যায় আজ খাদ্য আমরা উদ্বৃত্ত আজকে আমার বয়স সত্তর আমরা গর্ব করে বলি আমাদের আজ থেকে বিশ বছর আগে গড়েছিল পঁচিশ তিরিশ কোথায় আমরা আছি এটা চিন্তা করতে হবে কাজেই আজকের এই শোকের মাসে আমাদের একটাই প্রত্যয় হোক যে পৃথিবীর সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক যত হত্যাকাণ্ড এটার বিচার হইতে হবে এবং আমরাকে কি বলে যে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার দলকে ভোট দিতে হবে এবং আমরাকে এই তাকে ক্ষমতায় রাখলেই আমরা বাংলাদেশকে উন্নয়নের চরম শিখনে নিয়ে যেতে পারবো জি ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনা শুনছিলাম শোকাবহ আগস্টে আমাদের সঙ্গে ছিলেন জনাব মোহাম্মদ আলী কামাল সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এবং জনাব মর্জিনা পারভীন সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রাজশাহী জেলা আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সে সঙ্গে আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি